এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এই ডায়লগ আর অ্যাকশন দেখে কি মনে হচ্ছে কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তুফান মুভিটি কেমন হবে? এর টিজারে যা দেখা যাচ্ছে তা দেখে আপনি যদি সাকিব খানের একজন হ্যাটার্স হন তাহলেও আপনাকে বলতেই হবে এক কথায় অসাধারণ ফাটাফাটি। সাকিব খান মানেই অন্যরকম, সাকিব খান মানেই নতুন কিছু। পরিচালক রায়হান রাফি সাকিব খানের মতো একজন সুপারস্টারকে এতদিনে দর্শকদের চাওয়া মতো একটা কাজ করিয়েছেন। একদম সাউথ মুভির একটা ফিল পাওয়া যাচ্ছে এই টিজারে। আর সাকিব খানের লুকটাও ফ্যান্টাস্টিক, একদম কেজিএফ এর মতো। রায়হান রাফি চঞ্চল চৌধুরীর মতো একজন গুণী অভিনেতাকে সঠিক ব্যবহার করেছেন, যা টিজারে চঞ্চল চৌধুরীর একটি ডায়লগই বোঝা যাচ্ছে। তুফান, খুব ভয় পাইছি রে। কি অসাধারণ একটা মুভি আমরা পেতে চলেছি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সাকিব খান এবং রায়হান রাফির তুফান বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা সিনেমা হতে চলেছে, এটা 100% শিওর। বাংলাদেশে এর আগে এমন সিনেমা কেউ বানাতে পারেনি, যা করে দেখাতে চলেছেন রায়হান রাফি। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এক কথায় বলতে গেলে মাস্টারপিস। তো দর্শক, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না সাকিব খান এবং রায়হান রাফির তুফান সিনেমার টিজারটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো।